হ্যালো বন্ধুরা, আজকে খিচুড়ি খাইয়ে ছাগল পালন করে আজকে ফার্মের কতটা সাফল্য হলো আপনাদের সেটা আজকে দেখাবো। তো বন্ধুরা, আমি খিচুড়ি খাইয়ে ছাগল পালন করি আপনারা তো কম বেশি সবাই জানেন, তো তার কিছু আপডেট আমি আজকে দেব। এই বর্ষার দিনে খুব অসুবিধা হচ্ছে, তাই বাইরে একটা তিরপল দিয়ে একটা ঘর মতো করেছি ওদের খাওয়ার জায়গার জন্য। তো বন্ধুরা দেখুন, এখন এই দুপুর হয়েছে, ওরা ঘাস খাচ্ছে। তো আমার ছাগল তো আগে জানতেন আপনারা 20-25টা মতো ছিল, তার আগে আরও কম ছিল, তো এখন প্রায় 100 পার হয়ে যাচ্ছে। দেখুন কতগুলো বাচ্চা হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তারপরে আমার যে আগে ভাঙাচোরা যে ফার্মটা ছিল সেটাও এখনও আছে, তবে পাশে আমি ইটের একটা ঘর করেছি 1000 স্কোয়ার ফুটের। তো বন্ধুরা, আমি সব এই ছাগল বেচেই করি আর আস্তে আস্তে করি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আগামী দিনের আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে অবশ্যই আরও আগাতে পারবো। দেখুন আমার এই বিরাট যমুনা পাড়ির বিরাটটা, আর এরা দুপুরে ঘাসটা খাচ্ছে। আর একটা তোতাপুরির বিড়ার আছে, সেটাও দেখুন। আমি মেনলি কোরাস বিটের কাজ করি, কোরাস বিট আমার বেশি পছন্দ। পিওর বিটটা আমি ওয়েস্ট বেঙ্গলে ভালো মার্কেট পাই না বলে তাই আমি কোরাস বিটই চুজ করে নিয়েছি। বন্ধুরা, আমার সে ভাঙা ফার্মটা এই যে আমপানে যে গাছগুলো পড়েছিল সেই গাছগুলো কেটে আমি এই ফার্মটা তৈরি করেছিলাম অল্প পয়সার মধ্যে। তো সেটার থেকেই আজকে আমার ইটের একটা ঘর করার সামর্থ্য হলো। তো বন্ধুরা, এই ঘরটা দেখুন, এই যে সেই ঘর, বাইরের পরিবেশটা দেখুন। এই যে আমি ঘরের ভিতরে ঢুকছি বন্ধুরা, আমি এই ঘরটায় সপ্তাহে একদিন দুদিন করে ধুই। তো আমার আগে মাচা সিস্টেম ছিল, আমার ছাগলগুলো অতিরিক্ত ওয়েট হওয়ার কারণে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হতো, সেই জন্য আমি ছোট ছোট টুল বানিয়ে দিয়েছি। তো এতে ছাগলগুলো অনেক ভালো আছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।